আপনি দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে দেশের সাতটি বিধানসভা কেন্দ্রের বাই ইলেকশানের রেজাল্ট আউট হয়েছে আমি আপনাদেরকে দেখাবো কি রেজাল্ট হয়েছে একেবারে বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রথমে বিহার দেখুন দর্শক বিহারে দুটি বিধানসভা কেন্দ্রের বাই ইলেকশান হয়েছে আমি জাস্ট দেখাবো দর্শক দেখতে হবে প্রথমে বিহারে দেখুন প্রথমটা হচ্ছে গোপালগঞ্জ সেখানে রেজাল্ট হয়েছে ভালো করে দেখুন দর্শক দেখতে পাচ্ছেন প্রথমে বিএসপি তারপরে বিজেপি তারপরে আর জেডি দল দেখুন এই কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি আমি ডিটেলস ভোট সংখ্যা ভোট নাম্বার আমি আর এসব বলছি না বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে দেখুন দর্শক বিজেপি এই কেন্দ্রে একচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে তারা কিন্তু জয়ী হয়েছে তাহলে গোপালগঞ্জে জয়ী হচ্ছে বিজেপি এবং বলে রাখি দর্শক এর আগেও কিন্তু এই কেন্দ্রটা বিজেপির ছিল অর্থাৎ বিজেপি এই কেন্দ্র ধরে রেখেছে অনেক কিছু হয়েছে পালাবাদল হয়েছে অনেক ইকুয়েশান চেঞ্জ হয়েছে কিন্তু তারপরেও বিহারের এই কেন্দ্রে বিজেপি তার জায়গা কিন্তু ধরে রাখতে পেরেছে এরপর বিহারে আরেকটা কেন্দ্রেও কিন্তু ভোট হয়েছে এই একটা কেন্দ্র দেখুন মোকামা দেখুন দর্শক এই কেন্দ্রের রেজাল্টটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি জাস্ট স্ক্রল করে দেখানোর চেষ্টা করছি দেখুন প্রথমে আর জেডি দল তারপরে বিজেপি বাকি সব দল রয়েছে তাদের ভোট কিন্তু খুবই কম সুতরাং লড়াইটা এখানে আর জেডি ভার্সেস বিজেপি হয়েছে দেখতে পাচ্ছেন এবং এবং এই কেন্দ্রে আর জেডি তারা কিন্তু জয়ী হয়েছে এবং বলে রাখি এই এই কেন্দ্রটা কিন্তু আর জেডিডি ছিল এটা কিন্তু আর জেডিডি ছিল তবে দর্শক যেটা ভোট যেটা বেড়েছে বিজেপির সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বাষট্টি হাজার নশো ভোট কিন্তু বিজেপির দিকে গেছে কিন্তু আগে যে ভোট হয়েছিল এই কেন্দ্রে এই কেন্দ্রে বিজেপি পেয়েছিল ওই বিয়াল্লিশ হাজারের মতো তার মানে বিজেপির ভোট কিন্তু বেড়েছে বিহারের এই কেন্দ্রে বিজেপির ভোট কিন্তু কুড়ি হাজারের মতো বেড়েছে অর্থাৎ ইকুয়েশান চেঞ্জ হয়েছে ওখানে কিন্তু তা সত্ত্বেও বিহারে কিন্তু তুলনায় বিজেপির রেজাল্ট কিন্তু ভালো হয়েছে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না এটা হলো বিহারের এবার দর্শক আমি আপনাদেরকে দেখাবো অন্য একটি রাজ্যের রেজাল্ট এরপরে হচ্ছে হরিয়ানা হরিয়ানাতে একটি কেন্দ্রেই ভোট হয়েছে দর্শক একটি কেন্দ্রে আদমপুর দেখুন আদমপুর আমি আদমপুরের রেজাল্টটা দেখানোর চেষ্টা করছি আমার মনে হয় আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন দেখুন মূল লড়াইটা কোথায় হয়েছে আইএনসি মানে কংগ্রেস তার সঙ্গে লড়াইটা হয়েছে বিজেপির দেখুন দর্শক আমি অনেক এখানে আরও অনেক ক্যান্ডিডেট মানে ছিলেন কিন্তু সব দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে দেখুন মূল যে লড়াইটা সেটা কিন্তু হয়েছে আইএনসি মানে কংগ্রেস তাদের সঙ্গে বিজেপির এবং দেখুন এই কেন্দ্রে বিজেপি কিন্তু জিতেছে এখানে বলে রাখি দর্শক আদমপুর হরিয়ানার এই সিটটা কিন্তু ছিল কংগ্রেসের মানে কংগ্রেসকে হারিয়ে এখানে কিন্তু বিজেপি জিতেছে এবং একটা বিরাট মার্জিন তারা পেয়েছে অর্থাৎ দর্শক বিজেপি কিন্তু হরিয়ানাতে বলা যায় তাদের একটা লাভ হয়েছে কংগ্রেসকে হারিয়ে একটা নতুন কেন্দ্র তারা কিন্তু জিততে পেরেছে ফলে দর্শক দুটো রাজ্যের কথা বললাম দুটোতেই মোটামুটি বিজেপির রেজাল্ট ঊর্ধ্বমুখী সেটা বলার কোনো সেটা বলার কোনো অপেক্ষা রাখে না আচ্ছা এরপরে রাজ্য হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে একটি কেন্দ্রে বাই ইলেকশন হয়েছে দর্শক সেটা হচ্ছে আন্ধিরি ইস্ট সেখানে দেখুন এখানে একতরফা রেজাল্ট হয়েছে এখানে একতরফা রেজাল্ট হয়েছে শিবসেনা উদ্ধব ঠাকরের যে দল একেবারে একতরফা রেজাল্ট এখানে দেখুন সে অর্থে বড়ো কোনো পার্টি লড়াই কিন্তু করেনি বড়ো কোনো পার্টিকে আমরা লড়তেই দেখছি না দেখুন বাকিরা সব আনন পার্টি চিনি না যায় না এরকম একটা পার্টি সেখানে কিন্তু একতরফা কিন্তু শিবসেনা উদ্ধব ঠাকরে তার যে দল সেই দল তারা কিন্তু জয়ী হয়েছে অর্থাৎ এবং এবং দর্শক এই এই এটা কিন্তু এদেরই ছিল এখানে কোনো চেঞ্জ হয়নি এখানে কোনো চেঞ্জ হয়নি এটা কিন্তু এদেরই ছিল মহারাষ্ট্রে এরপর আমি আপনাদেরকে দেখাবো দর্শক মহারাষ্ট্রের পরে আমি পর পর জাস্ট দেখানোর চেষ্টা করছি উড়িষ্যা দেখুন তো কিন্তু একটি বিধানসভা কেন্দ্রে মানে ভোট হয়েছে বাই ইলেকশান সেটা হচ্ছে ধামনগর দেখুন ধামনগর আচ্ছা ধামনগরের যে রেজাল্ট দেখুন লড়াইটা মূলত হয়েছে এখানে বিজেডি বিজেডি ভার্সেস বিজেপি এবং দেখুন দর্শক বিজেপি বিজেডি ভার্সেস বিজেপি এবং দুটোর মধ্যে দেখুন এখানেও কিন্তু বিজেপি জিতেছে এখানে কিন্তু বিজেপি জিতেছে বিজেপির হচ্ছে ফর্টি প্রায় আর বিজেডির ভোট হচ্ছে ফর্টি থ্রি পার্সেন্ট দর্শক ভালো করে খেয়াল করবেন এটা একটা দলের নাম হচ্ছে বিজেডি বিজু জনতা দল আর আরেকটা হচ্ছে বিজেপি যারা নতুন যারা হয়তো বুঝতে পারছেন না দুটো একই লাগছে তাদের তাদের জন্য আমি একটু পরিষ্কার করে বলে দিই ভারতীয় জনতা পার্টি আর হচ্ছে বিজু জনতা দল এই দুটোর মধ্যে লড়াই এবং এখানে বিজেপি জিতেছে এবং দর্শক বলে রাখি এটাও কিন্তু বিজেপির দখলেই ছিল এটাও কিন্তু বিজেপির দখলে কিন্তু ছিল আগে তার মানে বিজেপি সিট হারায়নি এরপর দর্শক তেলেঙ্গানা তেলেঙ্গানাতেও একটি কেন্দ্রে বাই ইলেকশান হয়েছে হচ্ছে মুনুগড় মনিগড় দেখুন দর্শক এবং এখানে মানে অনেক কিছু বিষয় বলা রয়েছে দর্শক এখানে লড়াইটা এখানে মূলত হয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন টিআরএস তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি তাদের সঙ্গে বিজেপির এবং টিআরএস এখানে জয়ী হয়েছে কিন্তু একটা কথা বলার সেটা হচ্ছে যে এখানে কিন্তু বিজেপি বিরাট রেজাল্ট করেছে এর আগে যখন এখানে ভোট হয়েছিল তখন কিন্তু বিজেপি অনেক পিছনে ছিল অনেক পেছনে ছিল এই এবং বিজেপি তখন ভোট পেয়েছিল দু হাজার আঠেরোতে মাত্র বারো হাজার সাতশো পঁচিশটা কিন্তু এবার এবার দেখুন বিজেপি এখানে ভোট পেয়েছে ছিয়াশি হাজার চারশো পঁচাশি বিরাট একটা ভোট কিন্তু তারা পেয়েছে সুতরাং বিজেপি কিন্তু জিততে না পারলেও এখানে কিন্তু বিরাট রেজাল্ট করেছে এবং এর আগে যখন এখানে ভোট হয়েছিল দু হাজার এখানে কিন্তু কংগ্রেস জয়ী হয়েছিল কংগ্রেস কিন্তু এবার দেখুন কংগ্রেস কিন্তু থার্ড থার্ড চলে গেছে এবং এটা উল্লেখের এখানে কিন্তু আগে টিআরএস লড়েনি এখানে কংগ্রেস কিন্তু লড়েছিল এবং কংগ্রেস এখানে জিতেছিল কিন্তু এবার টিআরএস লড়েছে এবং টিআরএস জিতেছে কিন্তু বিজেপির ভোট পার্সেন্টেজ কিন্তু অনেকটা বেড়ে গেছে এবং ভোট যে নাম্বার বারো বারো হাজার থেকে একেবারে ছিয়াশি হাজার চলে গেছে অর্থাৎ তেলেঙ্গানাতে যে বিজেপি ভালো রেজাল্ট করতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে এটা হয়তো তার একটা ইঙ্গিত তবে দর্শক আমি কিন্তু এখানে আরেকটা বিষয় দেখাবো আমি তো অবাক হয়ে গেছি এখানে ক্যান্ডিডেট সংখ্যা দেখুন এক থেকে শুরু হচ্ছে এক থেকে শুরু হচ্ছে আমি জানি না শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন কি না আপনারা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন না এখানে টোটাল ক্যান্ডিডেট ছিলেন ছিলেন হচ্ছে আটচল্লিশ আট ফর্টি এইট আপনারা হয়তো পঁয়তাল্লিশ পর্যন্ত দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমি দেখাতে পারছি না টোটাল মানে ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়েছিলেন আটচল্লিশ জন এবং তাদের মধ্যে তাদের মধ্যে এমনি বিভিন্ন পার্টির ক্যান্ডিডেট সেই সংখ্যাটা হচ্ছে ওই চোদ্দো বাকি সব সব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মানে চোদ্দো জন হচ্ছেন বিভিন্ন পার্টির নামে আর বাকিরা সব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মানে আটচল্লিশ থেকে চোদ্দো বাদ দিন তার মানে কতজন এখানে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয়েছিলেন খুব অবাক অবাক করাকাণ্ড জানি না এখানে আবার ওই রকম কোনো কৌশল যেটা আমরা এখানে দেখি টিএমসির ক্ষেত্রে বা মানে এরকম অভিযোগ ওঠে যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড় করানো মানে ইলেকশান এজেন্ট কাউন্টিং এজেন্টের সংখ্যা বেশি করে দেখানো যায় এবং সেখানে বেশি করে লোকজন নিজেদের লোকজন থাকলে ভোটে পাওয়া ফেলা যায় এরকম একটা অভিযোগ কিন্তু আমাদের রাজ্যে ওঠে যাই না ওই রকমই কোনো কালচার ওখানেও রয়েছে কি না মানে একটি কেন্দ্রে বাই ইলেকশান হয়েছে সেখানে আটচল্লিশ জন ক্যান্ডিডেট এবং তাদের মধ্যে আবার চোদ্দো জন হচ্ছেন বিভিন্ন পার্টির বাকি সব ইন্ডিপেন্ডেন্ট অদ্ভুত বিষয় এর কি কৌশল ছিল সেটা হোলকার মানুষ ভালো বলতে পারবেন এরপর দর্শক আমি আর দেখাই আর কি আর 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 রাজ্য রয়েছে উত্তরপ্রদেশ সেখানেও কিন্তু একটি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে সেটা হচ্ছে গোলা গোলা গোক্রনাথ ওকে সেখানে দেখুন সেখানেও বিজেপি কিন্তু জয়লাভ করেছে দেখুন সেখানে বিজেপি জয়লাভ করেছে এবং এসপি অর্থাৎ সমাজবাদী পার্টির সঙ্গে লড়াইটা ওখানে হয়েছে ওখানে ভালোই ভোটে কিন্তু জিতে গেছে বিজেপি এবং যেটা খবর ওখানে কিন্তু বিজেপি ছিল ওখানে কিন্তু বিজেপি ছিল অর্থাৎ তাদের রেজাল্টের কোনো হেরফের হয়নি অর্থাৎ দর্শক যেটা বুঝলাম আপনারা বুঝলেন যে বিজেপি এই যে সাতটা কেন্দ্রে বাই হয়েছে যে যে কেন্দ্রে বিজেপি ছিল তারা কিন্তু সেই কেন্দ্র ধরে রেখেছে আর নতুন কেন্দ্র একটা পেয়েছে সেটা হচ্ছে হরিয়ানাতে কংগ্রেসকে হারিয়ে তারা কিন্তু আদমপুরে সেখানে কিন্তু জয়লাভ করেছে আর কংগ্রেসের তো দেখছি বিগ লস হরিয়ানাতেও হেরেছে আর তেলেঙ্গানাতেও তো হেরেছে অর্থাৎ দুটো সিট তারা কিন্তু হারিয়েছে আর টিআরএস তাদের মধ্যে একটা জিতেছে আর শিবসেনা সিট ধরে গেছে আর জেডি তার সিট ধরে গেছে অর্থাৎ যদি ওভারঅল বিচার করা যায় তাহলে কিন্তু বিজেপি গেনার এই যে সাতটা বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে তার যে রেজাল্ট আমরা দেখলাম বিজেপি কিন্তু গেনার বিজেপি কিন্তু মানে সিট ধরে গেছে নতুন সিট পেয়েছে এবং ভোট পার্সেন্টেজ তারা কিন্তু বাড়িয়েছে এবং তেলেঙ্গানাতে একটা বিরাট একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট বিজেপির জন্য সেটা কিন্তু হয়েছে কারণ ভোট পার্সেন্টেজ এক ধাক্কায় যেভাবে বেড়েছে ফলে দর্শক বিজেপির ওভারঅল মানে ভোট আর কি যা বুঝতে পারছি চারিদিকে মানে ঊর্ধ্বমুখী নিম্নমুখী তো নয়ই সমান সমান নয় ঊর্ধ্বমুখী মানে বিজেপির ইমেজ কিন্তু দেখছি বাক্সে ভালোই মানে পড়ছে আর কি তার প্রতিফলন কিন্তু ঘটছে একটাই প্রশ্ন সব জায়গাতেই বিজেপি এরকম রেজাল্ট করছে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কেন করতে পারছে না পশ্চিমবাংলাতে ওয়েব আছে মানুষের সমর্থনও আছে বলে বোঝা যায় কিন্তু রেজাল্ট কেন হয় না সেটা একটা ভাববার বিষয় এবং এটাও প্রশ্ন যে এখানে কি সত্যি ভোটটা ঠিকঠাকভাবে হয় বা ভোট হলেও কাউন্টিংটা বা আরও অন্যান্য কাজগুলো ঠিকঠাকভাবে হয় তো একুশের ভোটটা যে হয়েছিলো সেখানেও গণনা গণনার সময় বিজেপির লোকজনরা ঠিক করে নজরদারি করেছিলেন তো দর্শক প্রশ্ন অনেক রয়েছে কারণ যে ওয়েব ছিল একুশে এরকম রেজাল্ট কিন্তু এখনও অনেক অনেক মানুষ হিসেবটা মেলাতে পারেনি ভাবতে পারেনি ফলে অনেক কিছু ভাববার রয়েছে চারিদিকে যখন এসব রেজাল্ট হচ্ছে বিজেপির সেখানে পশ্চিমবঙ্গে কেন রেজাল্টটা হচ্ছে না এখন দেখা যাক আগামী যেসব ভোট আসছে সেখানে বিজেপি ভালো কিছু করতে পারে কি না দর্শক কি বলবেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম একটি